দাঁড়াচ্ছি, পৌঁছাবো 11টা, কটা বাজে দেখি, 11টা আমরা ধরছি, জানি না কটা বাজবে। গিয়ে পুরো ঘুরবো, সব কিছু দেখাবো তোমাদের, তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর আমরা এখন রাত হুট করে আজকে প্ল্যান করেছি আর চলে যাচ্ছি, তো খুব মজা লাগছে, খুব এক্সাইটেড, আমি প্রথমবার যাচ্ছি। তো চলো, তোমরাও আমার সাথে চলো আর দেখো, আর দেখো আমার সাথে কে যাচ্ছে। এঞ্জেল হাই বলো। আর এই যে আমার একটা বুনু, বুনু যাচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও, আর দেখতে থাকো, সঙ্গে থাকো, টাটা। তো আমরা পৌঁছে গেলাম মা ব্রিজ, মা ব্রিজ ক্রস করে এরপরে আমরা উঠবো দ্বিতীয় হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতু পার করে তারপরে আমরা ধরবো দিল্লি, পুরনো দিল্লি রোড হাইওয়ে। তো সেখান থেকে আমরা চলে যাব মানকুণ্ডু। তো আমাদের সময় বেশি লাগবে না আশা করা যায়। তো চলো দেখি কতক্ষণ সময় লাগে, তোমাদের সব কিছু জানাবো, সঙ্গে থাকো। अभी 10 बजे, 10 बजे तो नहीं ना, 11টা বাজে নিশা, 11টা পৌঁছায় যাব, 10:58 বাজে আমরা কোথায় চলে এসেছি, বৈদ্যবাটী চলে এসেছি, আর হোটেল রয়্যালে এখন আমরা চা খাবো। তুই তো বলবি বল, আমাদের এখন খিদে পেয়েছে, একটু খাওয়া দাওয়া করে নেবো, ডান হাতের কাজটা। তো আমরা পৌঁছে গেলাম, আর প্রথমে আমরা মানকুণ্ডু চলে এসেছি, এখানে ঠাকুরগুলো সব দেখে নেব, তারপরে চন্দননগর যাব। তো দেখো এটা আমাদের প্রথম প্যান্ডেল, আর এই মুহূর্তে এই মায়ের যে মূর্তিটা বানিয়েছে এটা প্রথম হয়েছে, তো এটা থেকেই তোমাদের শুরু করলাম। তো দেখো খুব সুন্দর, বড়, অনেক বড়, আমি জানি না কত ফুট, কিন্তু অনেক বড় ঠাকুর। তো আমি তো প্রথম দেখলাম এত বড় জগদ্ধাত্রী ঠাকুর। তো চলো তোমরাও আমার সাথে দেখো।
শ্রী চন্দননগর মানকুণ্ডতে ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে। গাড়ি কিন্তু এই অবধিই তোমাদের যাবে, আর সামনে যেতে পারবে না, এখানে গাড়ি রেখেই তোমাদের হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে। এই যে আমরা এখন এইটা দিক দিয়ে যা চলে যাব, এদিক দিয়ে চলে যাব, সবাই এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমরাও যাব। এই যে এখানে আমাদের গাড়ি রয়েছে, কত বাইক কত গাড়ি, রাত বাজে 12:48, প্রচুর লোক হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই ঠাকুর বু টাকা এখন জিলাপি খাচ্ছি। গাইজ আমরা এখন ঘুরে চলে এসেছি, এখন আমরা বিগ বাজার হাইল্যান্ড পার্ক, তো বাড়িতে অলমোস্ট পৌঁছে গেছি, এখান থেকে আর আমার 2-3 মিনিট লাগবে, তো তার আগে একটু চা খেয়ে নিচ্ছি, গরম না গরম চা, চা খেয়ে বাড়ি চলে যাব। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার তো খুব ভালো লেগেছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম, আগেই বলেছি তো অত বড় জগদ্ধাত্রী ঠাকুর আমি কোনোদিন দেখিনি, খুবই সুন্দর ছিল প্যান্ডেল ঠাকুর সব কিছু। তো আমি যেরকম শুনেছিলাম যে খুব ভিড় হয়, প্রচুর লোকজন চাপাচাপি ভিড় হয়, তো এবছর জানি না হয়তো করোনার জন্য ভিড় ছিল না, কম ছিল, মোটামুটি মানে ঠাসাঠাসি হয়নি, লোকজন গেছে কিন্তু কম, তুলনামূলক কম। তো এই আর কি, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর এই যে আমার এঞ্জেল আর বুনো ঘুমিয়ে পড়েছে, খুব টায়ার্ড, আমিও বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব। তো খুব কম ইসেতে অল্প সময়ের মধ্যে গিয়ে ঘুরে চলে এলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা সবাই জানিও তোমাদের কেমন লেগেছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমরা খুব ভালো আছি, টাটা।